চ্যানেল জলসা প্রিয় স্বদেশের কথা বলে। চ্যানেল জলসা, বিনোদন সারা দিন। হ্যালো, ও প্রেম সাথে গেলে ভাবরে উঠে করিব কেমন দয়াল সুত প্রেম সাধু করিব প্রেম সাধন করিব কেমন, আমি আমার গুরুকে দেখার জন্য আমার মনে সাধ জাগলো, আমি দয়ালকে উদ্দেশ্য করে দয়ালের বাড়ি রওনা হয়েছি, কিন্তু দেখা যায় বাড়ির থেকে ডাক দেখ এই কই যাও ষাটের কলারটা ধরে যাইতে শুভই। আমি বলি আমি তো আমার গুরুর বাড়িতে যাব, আমার দয়ালকে দেখার জন্য আমার মনটা বড় আকুল হয়ে আছে। বলে না তুমি যাইতে পারবা না, বাড়ি বাজার নাই, চালান তৈব ডালান তৈব অনেক কাজ বাকি আছে, তোমার আজকে যাওয়া যাবে না। তারপর আমি যখন বলি না আমার আজকে যাইতেই হবে, না গেলে হবে না, গুরুকে আমার দেখার বড় সাধ জেগেছে। সামনে আইসা ছোট্ট করে মুচকি মুচকি একটা হাসি দেয়, যখন বলে ও গো আজকে না গেলে হয় না, আজকে না গেলে হয় না, যখন বলে তার মুখের দিকে তাকায় ওই জায়গায় আমি শেষ, ওই জায়গায় আমি আর নাই। আমার গুরুর প্রতি যে আমার একটা ভাব জাগ্রত হয়েছিল সেই ভাবটা ওইখান থেকেই স্তব্ধ হয়ে গেছে, তখন আমি তার মায়াবশে আবদ্ধ হয়ে আছি। তাই দয়াল এখানে আমার একটু জানবার বাসো না, আপনার সাথে আর ঘরের স্ত্রীর সাথে এখানে সম্পর্কটা কি? আপনার কাছে গেলে আমার এই ঘর স্ত্রী পুত্র সন্তান আদি কোনো কিছুই আমার মনে থাকে না, সব হারাইয়া যায়। আবার আপনার কাছ থেকে যখন ঘরের স্ত্রীর কাছে সেই কাম কামিনী সাগরে আমি যখন ডুবে থাকি, তখন আমার গুরুর কথা আর আমার মনে থাকে না, আমি হারাইয়া যাই। তাই এখানে আমার গুরুর সাথে ঘরের বইয়ের পাওয়াটাও তো কম না, কি বলেন আপনারা? নিজের গুরু বর্জক যদি হারাইয়া ফেলে তাহলে তার পাওয়ারটা তো এখানে কম না, তাই আপনার সাথে ঘরের বউয়ের সাথে সম্পর্কটা। দয়াল আপনি এমনই একটা মন্ত্র আমাকে দিবেন, ওই কাম কামিনী সাগরে যেন আমি ডুবে না থাকি, আমি যেন আপনার প্রেম সাগরে ডুবতে পারি, সেই মন্ত্রটা দয়াল আপনি কৃপা করে দিবেন, কারণ আমার যেন ওই রকম দশা না হয়। কেমন দশা? আমি যেন আমার দেহটাকে পূর্ণাঙ্গভাবে রক্ষা করতে পারি, আমার দেহের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, কারণ আমাকে বাড়ির পাশেই আছে। আমার একটা কথা মনে পড়ে গেছে, বল
আপনাদের? হ্যাঁ বলেন বলেন। আমাদের বাড়ির পাশেই আছে একটা ছেলে, নতুন নতুন বিয়া করছে, ছয় মাস খানিক হইব আর কি। বাবা বাবা, তো বিয়ার ছয় মাস পর দেখা যায় ওই ছেলেটার চেহারা এমনই একটা আকৃতি ঘটেছে, মানে চাপা টাপা লাগে টাল হয়ে গেছে, দুই চোখ গর্ত হয়ে গেছে, মনে হয় দুই বস্তা করে চাউল আঁটবো, বাচ্চাটা হয়ে গেছে এত টু, বাতাসের আগে আগে চলে, বাচ্চা একটা ছেলে যদি ধাক্কা দেয় ও পড়ে যাবো, মানে সত্যি বলতে যদি কোনো বস্তু থাকে সেই জিনিস আর ওর দেহের ভিতরে ও শরীরে নাই। আর ওই ছেলের মা পাড়ায় পাড়ায় হাটে গ্রামে গ্রামে হাটে আর কি কয় জানেন নাকি, কয় পোলা ডালে কয়দিন ধরে বিয়ে করাইছি, বাড়ি একটা বউ আনছি নাকি, বল ভাগ রাইছে বউ, কয়দিনে আমার পোলা ডালে শেষ দিয়ে দিচ্ছে, আসলে কি এখানে ওই বউয়ের দোষ? না 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 না, এখানে ওই বউয়ের কোনো দেশ নাই, এখানে দীক্ষা শিক্ষার কিছু অভাব রয়ে গেছে। পল্লী কবি জসীমউদ্দীন তার এক গানের ভাষায় বলেছে, দীক্ষা শিক্ষা না লইয়া করিয়া সুবিয়া এখন বিনা খদে গোলাম হইছো নিজের গায়ের টাকা, তাই দয়া আমার যেন ওই রকম দশা না হয়, ওই ঘাটে গিয়া খই হবে তো দূরের কথা, বরং যেন কিছু কালাই করে নিয়ে আসতে পারি, আপনি কৃপা করে দয়া করে সেই মন্ত্রটা দয়াল আমাকে দিবেন।
বিয়াবাড়ি কি রান্না বান্না করে? পোলাও রান্না করে, মাংস রান্না করে, তারপরে সালাদ টালাদ রোস্ট অনেক কিছুই থাকে, কিন্তু এইগুলা পরিশেষে আর একটা জিনিস বিয়াবাড়িতে থাকে, সেটা কি? দই। দই থাকে। তো বাবুরশ্রীরা দুই ভাই, বড় ভাই পাকা বাবুরশ্রী, দই পাচ্ছে সুন্দর করে, দই পাইতে খেতা দিয়ে ডাইকে রাখছে, খেতা দিয়ে ডাইকে রাখছে, সকালবেলা তো ঘুম থেকে উঠে দেখে সুন্দর ভাবে দইটা জমে আছে, ওই ভাইয়ের দেখ দেহ ছোট ভাই গেছে দই পাত্তা, তো দই পাচ্ছে খেতা দিয়ে ডাকছে ও, কিন্তু ওর চিন্তা একটাই, দই আমার কতক্ষণে জমব, ও করছে কি ঘন্টা দেড়েক বাইরে তা ঘুরে গায়ে এসে খেতা উঠলে করতেছে, দই ওর জমছে কিনা, দেখে দই তো জমে নাই, আবার খেতা ডাইকে থুই আবার গেছে, আবার ঘুরে গায়ে কতক্ষণ পরে আবার খেতা উঠলে করতেছে, দেখে দই আর জমে নাই, ওর দ্বারা তো দই জমানো হয় নাই, ওর একবারে খেতা উঠলে করার ডিউটি দেয়, বলছে তাই দয়াল আমার যেন ওই রকম স্বভাব না থাকে, আমি যেন প্রকৃতপক্ষে আমার দইটাকে জমাইতে পারি, দয়াল আপনি কৃপা গুণে আমার সেই মন্ত্রটা দয়াল আপনি আমাকে দিবেন। অবিরাম বাংলার বিনোদন চ্যানেল জলসা।